সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি রিপন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, কুমিল্লা বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ নবম দশম শ্রেণী শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো, সেজন্য সরদা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা অর্থাৎ নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জন্য উচ্চতর গণিত থেকে ক্লাস নিয়ে এসেছি। আমি তোমাদেরকে আগে তারা থেকে একটি ক্লাস নিয়েছিলাম, আজকে আবারও তারই ধারাবাহিকতায় তারা থেকে আবারও ক্লাস নিব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতদিন তোমাদেরকে শিখিয়েছিলাম দ্বারা কি, অনুক্রম কি, গুণোত্তর দ্বারা, সমান্তর দ্বারা কি, এই বিষয়গুলো আমি তোমাদেরকে শিখিয়েছিলাম এবং এন্তম পদের সূত্র শিখিয়েছিলাম। তাহলে ওই সূত্রগুলো ব্যবহার করে আজকে আবারও তোমাদেরকে তোমাদের বইয়ের সপ্তম অধ্যায়ের নয়ের খ অঙ্কটা দেখো, একটা অনুক্রম লেখা আছে, তোমরা বইয়ের সাথে মিলিয়ে নাও প্রিয় শিক্ষার্থীরা। 1/2, 1/3/2, 2, 1/1/2, 1/3/2, 2, 5/2 একটি অনুক্রম, একটি অনুক্রম। এই অনুক্রমের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি বের করতে হবে? এই অনুক্রমের টেনতম পদ, ফিফটিনতম পদ এবং আটতম পদ নির্ণয় করো। আটতম পদ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে তোমার নয়ের খ অঙ্কটি, এরকম লেখা আছে, একটা অনুক্রম দেওয়া আছে। এই অনুক্রমের দশতম পদ, পনেরোতম পদ এবং আটতম পদ নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা এই অনুক্রমটা আসলে কোন ধরনের অনুক্রম, এটা কি সমান্তর অনুক্রম নাকি গুণোত্তর অনুক্রম, প্রথমে সেটা আমরা চেক করে নিই। আচ্ছা, অনুক্রমের যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ দেখা যাক সর্বদা সমান হয় কিনা। যে কোনো পদ ওয়ান বিয়োগ তার পূর্ববর্তী পদ হচ্ছে 1/2, 1 থেকে 1/2 বিয়োগ করলে 1/2 থাকে। যে কোনো পদ হচ্ছে 3/2 বিয়োগ তার পূর্বের পদ কত? 1, আমরা অসর করলে 2 পাই, 3 বিয়োগ 2 তার মানে 1/2 পাই। যে কোনো পদ 2 বিয়োগ তার পূর্বের পদ কত? 3/2, আমরা যদি লসাগু করি 4 - 3 তার মানে 1/2 পাই। যে কোনো পদ হচ্ছে 5/2 বিয়োগ তার পূর্বের পদ হচ্ছে কত? 2, যদি লসাগু করি 2 5 - 3 2 - 4 তার মানে 1/2, অর্থাৎ প্রতিবারই আমরা কী পাই প্রিয় শিক্ষার্থীরা? 1/2 পাই। প্রতিবারই বিয়োগ করে করে আমরা 1/2 পাচ্ছি, অর্থাৎ তাহলে এটা হচ্ছে কি, একটি সমান্তর অনুক্রম বা শান্ত অনুক্রম। কেন? সংজ্ঞায় বলা আছে কোন অনুক্রমে যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ, যদি দুইটা পদের অন্তর্ফল যদি বারবার একই পাওয়া যায়। তাহলে আমরা আগের ক্লাসে প্রিয় শিক্ষার্থীদের শিখেছিলাম কোন দ্বারা যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সর্বদা সমান হয় অথবা অন্তর্ফল যদি সর্বদা সমান হয় তাহলে সেটা হচ্ছে শান্ত অনুক্রম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছি। তাহলে এই অনুক্রমটা কি? সমান্তর অনুক্রম। অতএব অনুক্রমটি একটি সমান্তর অনুক্রম, সমান্তর বা শান্ত অনুক্রম, সমান্তর বা শান্ত অনুক্রম, শান্ত অনুক্রম। এই অনুক্রমের প্রথম পদ কত প্রিয় শিক্ষার্থীরা? এই অনুক্রমের প্রথম পদ এ, এখানে প্রথম পদ এ দেওয়া আছে কত? 1/2। সাধারণ অন্তর সাধারণ অন্তর
দিয়ে দেওয়া আছে কত প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ, যে কোনো পদ ওয়ান বিয়োগ তার পূর্বের পদ, তাহলে ওয়ান বাই টু। এখন আমাকে বের করতে হবে অনুক্রমের 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা অনুক্রমের 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ বের করে ফেলি। অতএব আমরা জানি অনুক্রমের এনতম পদ, এনতম পদের সূত্রটা আমরা জানি, এনতম পদকে যদি আমরা ইউ এন দ্বারা প্রকাশ করি, প্রিয় শিক্ষার্থীরা এ প্লাস এন মাইনাস ওয়ান হোল ইন্টু ডি। অতএব অনুক্রমে 10তম পদ যদি আমরা বের করি, তাহলে এন এর জায়গায় 10 বসাই দিব, এ প্লাস 10 মাইনাস ওয়ান হোল ইন্টু ডি। তাহলে এর মান কত দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, এখন দেওয়া আছে 1/2, মানটা বসাই দিই 1/2 প্লাস 10 থেকে 1 বিয়োগ করলে 9 ইন্টু ডি এর মান কত 1/2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ, 1/2 প্লাস 9 ওকে 9/2, তাহলে আমরা লসা করলে পাই 10/2 ইজ ইকুয়াল 5। তাহলে 10তম পদ কত পেলাম প্রিয় শিক্ষার্থীরা, 5। একইভাবে আমরা এবার চলো 15তম পদ বের করে ফেলি অনুক্রমের 15তম পদ, 15তম পদ ইউ 15 ইজ ইকুয়াল, এখানে 10 হবে প্রিয় শিক্ষার্থীরা, এন এর জায়গায় 10। তাহলে কত হবে, এ প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি। এখন এর মান কত 1/2 প্লাস 15 থেকে 1 বিয়োগ করলে কত 14, এর মান কত 1/2, তাহলে 1 প্লাস 14কে যদি দ্বিতীয় ভাগ করি 7 পাই। তাহলে যদি লসাও করি 1 প্লাস 7 দুগুণে 14, তাহলে কত পাই 15/2 পাই প্রিয় শিক্ষার্থীরা। তাহলে 15তম পদ, 10তম পদ, 15তম পদ, এবার 8তম পদ বের করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার আমরা যদি 8তম পদ বের করি, অতএব 8তম পদ ইউ আর ইজ ইকুয়াল এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এর মান হচ্ছে 1/2 প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে 1/2। তাহলে কি পাই, আর প্লাস এটাকে যদি গুণ করি আর বাই টু মাইনাস এর 1/2, এটা কাটা যায় তাহলে আর বাই টু থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ আমরা বের করতে সক্ষম হয়েছি। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার অ্যান্সার হবে প্রিয় শিক্ষার্থীরা, 10তম পদ ছিল কত 5, 15তম পদ ছিল 15/2 আর 8তম পদ ছিল r/2। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা আরেকটা অঙ্ক সলভ করে ফেলি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো তারপরে অঙ্কটা আমরা সলভ করি। তারপরে অঙ্কটা কি আছে, 9 এর ঘ কি আছে প্রিয় শিক্ষার্থীরা, অনুক্রমটা লক্ষ্য করো। অনুক্রমটির এনতম পদ দেওয়া আছে 1/n ইন্টু এন প্লাস ওয়ান, যেখানে এন বিলংস টু এন। প্রিয় শিক্ষার্থী অনুক্রমটি এনতম পদ দেওয়া আছে 1/n ইন্টু এন প্লাস ওয়ান। এখন এখান থেকে 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ নির্ণয় করতে হবে। অতএব অনুক্রমটির 10তম পদ, 10তম পদ ইউ 10। প্রিয় শিক্ষার্থীরা ইউ 10 যদি আমরা লিখি কোনো সমস্যা নাই, 1/n এর মান হচ্ছে কত 10, 10 ইন্টু 10 প্লাস 1, তাহলে কত পাই প্রিয় শিক্ষার্থীরা, 1/10 ইন্টু 11, 10 এর কাজ করলে তাহলে কত পাই 1/110। আশা করি বুঝতে পেরেছ। এবার অনুক্রমটির 15তম পদ, 15তম পদ যদি আমরা বের করি প্রিয় শিক্ষার্থীরা, ইউ 15 ইজ ইকুয়াল এখানে এন এর মান 15 বসাই, 15 ইন্টু 15 প্লাস 1 ইজ ইকুয়াল
1 বাই 15 ইন্টু 16, 15 16 গুণ করলে 240। এবার আমরা আটতম পদ অনুক্রমটির আটতম পদ, আটতম পদ ইউ আর ইজ ইকুয়াল টু, শিক্ষার্থীরা 1 বাই এন এর জায়গায় শুধু আর বসাবো, আর ইন্টু আর প্লাস 1। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আমার তাহলে অ্যান্সারটা লিখে ফিরবে। অ্যান্সার প্রথমে হচ্ছে কত, 1/110, পরে 1/240, পরে 1/r ইন্টু আর প্লাস 1। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা তোমার এর ঘ। এভাবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো করে ফেলবে, নয়ের বাকি অঙ্কগুলো বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ থাকবে। প্রিয় শিক্ষার্থীরা নয়ের বাকি যে কয়টা অঙ্ক আছে, ঘ, ক এবং চ, এই কয়টি অঙ্ক তোমরা অবশ্যই বাড়িতে করে ফেলবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এখানে আমি আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।